আসসালামু আলাইকুম, আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি সরল মানুষের চ্যানেলে। আমরা সচরাচর যেভাবে ব্যবসা করি সেভাবে আদির যুগ থেকেই ব্যবসা চলে এসেছে, কিন্তু এখন আধুনিক যুগ। এই আধুনিক যুগে এই আধুনিকতার সাথে আমাদের ব্যবসাকে খাপ খাইয়ে নিতে পারি। চাইলে আমরা ফেসবুকে একটা দোকান খুলে নিতে পারি, যার মাধ্যমে আমরা চাইলে সারা দেশব্যাপী ব্যবসা করতে পারবো। এটা দারুণ একটা বিজনেস আইডিয়া আপনাদের মাথায় আজকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমরা সবাই ফেসবুকের সাথে মোটামুটি পরিচিত, কমবেশি সবাই ফেসবুক চালাতে জানেন, এবং চালাতে চালাতে আপনারা অনেকেই হয়তো খেয়াল করবেন যে অনেক সময় অনেকেই ফেসবুকে লাইভে এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করার জন্য অ্যাডভার্টাইজ করে। যেমন কেউ আছে শাড়ি বিক্রি করার জন্য শাড়ি দেখায় যে আমার কাছে এগুলো কালেকশন আছে, কেউ বা তার নিজের দোকানে অ্যাডভার্টাইজ দেয় তার দোকানে কি কি পণ্য আছে সেগুলো দেখায়, আবার কেউ বা থ্রি পিস, কেউ বা বাইসাইকেল, এ ধরনের নানান জিনিসপত্রের অ্যাডভার্টাইজমেন্ট তারা ইউটিউবে এমনকি ফেসবুকেও পাবলিশ করে থাকে। এটা কিভাবে করতে হয় আর এটা করলে কি লাভ, সেটা আমি এখন আপনাদের সাথে বলছি। ধরুন আপনি যে এলাকায় ব্যবসা করছেন, আমি ধরে নিচ্ছি আপনি নারায়ণগঞ্জ এলাকায় ব্যবসা করছেন, আপনার এলাকায় আপনি একটা দোকান দিয়ে হয়তো আপনার নিজে যে এলাকায় বসবাস করছেন শুধুমাত্র সেই এলাকাতেই পণ্য বিক্রি করতে পারবেন, আপনার পরিচিতি এর চাইতে বেশি দূর যাবে না। তবে আপনি যদি একটা ফেসবুক পেজ খুলে লাইভে আপনার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট দেন, আপনার কাছে কি কি পণ্য রয়েছে, আপনি কি কি ধরনের সেবা প্রদান করেন, তা যদি লাইভে এসে আপনার ফেসবুকে পেজের মাধ্যমে অথবা আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে প্রচার করেন, তাহলে দেখা যাবে সারা দেশব্যাপী আপনার বিজনেসের প্রসার হয়ে যাবে। সারা দেশ থেকে লোকেরা, ক্রেতারা আপনাকে ফোন দিবে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জানতে চাবে, যার ফলে আপনার গ্রাহক সংখ্যা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর আপনি চাইলে এই গ্রাহকদেরকে দারুণ কিছু সেবা প্রদান করে আপনার ব্যবসাটাকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবেন। অথবা যদি আপনার নিজে কোনো ব্যবসা নাও থাকে, তাহলে আপনি নিজে ঘরে বসেও কিন্তু টুকটাক ব্যবসা শুরু করে দিতে পারবেন। সেটা হতে পারে টি শার্টের বিজনেস, হতে পারে থ্রি পিসের বিজনেস, হতে পারে শাড়ি বিজনেস, হতে পারে বিভিন্ন ধরনের শো পিস বিক্রির বিজনেস, ইলেকট্রিক পণ্যের বিজনেস, টেলিভিশনের বিজনেস, আপনি এটসেট্রা এটসেট্রা অনেক ধরনের ব্যবসা করতে পারবেন ঘরে বসে থেকেই, শুধুমাত্র একটা ফেসবুক পেজ খুলে। আমি আসলে এটাকে বলছি ফেসবুকের দোকান, আপনি এই ফেসবুকে দোকান খুলে কিন্তু একটা ব্যবসা শুরু করে দিতে পারবেন। যদি এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান, আপনি ইন্টারনেটে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব পেজ অথবা হাউ টু ডু বিজনেস বাই ফেসবুক, এ ধরনের হাজারো ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে অথবা ফেসবুকে, যেখানে আরো আপনি আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেখিয়ে দেব যে কিভাবে আপনি ফেসবুকে একটা পেজ খুলতে পারবেন। যদি আপনি এ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান, তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আরো বেশি তথ্য জানানোর চেষ্টা করব। যদি এটা খুব সিম্পল একটা কাজ, তবু যারা না পারেন তাদের জন্য উপকারে আসবে। আপনাকে খুব সুন্দর করে চলে যেতে হবে ফেসবুকে। ফেসবুকে সবাই কিভাবে ফেসবুক চালাতে হয় এগুলো নতুন করে জানানোর কিছু নেই। আমরা যদি পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে আমরা এই যে থ্রি ডট অপশনগুলোতে চলে যাবো। এখান থেকে অনেক মেনু রয়েছে, লম্বা মেনু, এখান থেকে আমরা এই যে পেজ নামে অপশনটা রয়েছে এখানে আমরা চলে যাব। এখান থেকে আমরা এই যে ক্রিয়েট পেজ এটাতে ক্লিক করব। করার পরে গেট স্টার্টেড, এখন আমরা আমাদের একটা পেজের নাম দিয়ে দেব। এখানে আমরা পেজের নাম লিখব, লাইক যদি আমরা লিখি আমি একটা চ্যানেল খুলতে যাচ্ছি, আচ্ছা আমি এই নামে দেখছি একটা চ্যানেল হয় কিনা। নেক্সট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ দিস পেজ, হ্যাঁ এই পেজ দিয়ে আপনি কি করতে চান, বিল্ড আ কমিউনিটি, একটা কমিউনিটি, অথবা প্রমোট ইয়ার্স মাই সেলফ অর মাই ব্র্যান্ড, ভিডিও ইভেন্ট জাস্ট ফর ফান, আপনি কি পারপাসে এই পেজটা তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে বলে দিতে হবে। সেস সেট প্রোডাক্ট অর প্রোভাইড সার্ভিস, তো আমি এটা যদি দিই, দিয়ে যদি নেক্সট দিই, ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি, এখানে লোকাল বিজনেস, পার্সোনাল ব্লগ,
প্রোডাক্ট সার্ভিস শপিং রিটেইল, আপনি চাইলে এখানে শপিং অথবা রিটেইল লোকাল বিজনেস যে কোনো একটা দিতে পারেন। যেহেতু আমার এটা একটা পার্সোনাল ব্লগ, সো আমি এখানে পার্সোনাল ব্লগে ক্লিক করছি, ওয়েবসাইট অ্যান্ড ব্লগ, ওকে নেক্সট দিচ্ছি। অ্যাড ইওর ওয়েবসাইট, যদি আপনার কাছে ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এখানে স্কিপ করে যাবেন। আমি এখন এখানে কোনো ওয়েবসাইট সেট করতে চাচ্ছি না, তাই এখানে স্কিপ করলাম। অ্যাড আ প্রোফাইল পিকচার, আচ্ছা এটাও স্কিপ করে গেলাম, পরে আমি এগুলো সেভ করে নেব। কভার ফটো এটাও স্কিপ করে নিলাম। আপনারা যদি কীভাবে ফ্রিতে কোনো প্রকার ডিজাইনের নলেজ ছাড়া, ফটোশপ নলেজ ছাড়া কীভাবে কভার ফটো করতে হয় সেটা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ প্রফেশনালি গর্জিয়াস মানের একটা কভার ফটো কীভাবে বানিয়ে ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, তার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের সুন্দর একটা রিসোর্স দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি চাইলে এইভাবে একটা পেজ ক্রিয়েট করে তারপরে এখান থেকে লাইভে আপনার বিভিন্ন প্রোডাক্টগুলো সেল করতে পারবেন, লাইভে আপনার প্রোডাক্টগুলো প্রদর্শন করতে পারবেন আপনাদের কাস্টমারদেরকে, এবং সেখান থেকে আপনি বেশ ভালো মানের অর্ডার পেতে পারেন। তো যখন আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনাকে কিছু ইউনিক প্রোডাক্ট কালেক্ট করতে হবে। ধরুন আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন তার একটি একটি করে যদি আপনি কিনে আনেন মার্কেট থেকে, অথবা যা আপনার যার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন তার কাছ থেকে আপনি চাইলে কিন্তু হায়ার করে আনতে পারেন, ভাড়া নিয়ে আসতে পারেন। প্রথম অবস্থায় হয়তো আপনাকে দিবে না, সেক্ষেত্রে আপনি কিনে আনবেন, কিনে এনে সেই প্রোডাক্টগুলো আপনি লাইভে এসে ডিসপ্লে করবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট আনার জন্য এবং ভালো রিজনেবল প্রাইসের মধ্যে সেটা দেওয়ার জন্য। যখন আপনি একটা ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে আপনি ফেসবুকে নিয়ে আসবেন, তখন দেখবেন আপনার গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়বে আপনার প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। তাই চেষ্টা করতে হবে বাজার থেকে ইউনিক কিছু পণ্য কিনে এনে সেগুলো লাইভে প্রচার করার জন্য। যখন আপনি একটা প্রোডাক্ট কিনে আনবেন, একটা প্রোডাক্ট দেখালেন, অর্ডার পাবেন ধরেন পাঁচটা, তখন কিন্তু আপনি সেই দোকান থেকে পাঁচটা প্রোডাক্ট কিনে আপনি দিয়ে দিতে পারেন, অথবা যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেন তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স নিজের পকেট থেকে টাকা ভরতে হচ্ছে না, বরং আপনার গ্রাহকের টাকাটাই আপনি পণ্য কিনে তারপরে আপনি তার কাছে পাঠিয়ে দিলেন, মাঝখান থেকে আপনার একটু প্রফিট হয়ে গেল। এভাবে করে আপনি চাইলে ব্যবসাটা শুরু করতে পারেন। আসলে ব্যবসা শুরু করার হিম্মতটাই হচ্ছে মেন, আপনি যখন শুরু করে দেবেন আস্তে আস্তে এটা সম্পর্কে আরো বেশি জানতে পারবেন, শিখতে পারবেন, এবং পরবর্তীতে এই ব্যবসা আরো অনেক উপকারে আরো সমৃদ্ধ হবে। তো অনেক বেশি বকবক করলাম, আশা রাখছি আপনারা এটা থেকে একটু হলেও উপকৃত হবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।